হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমি গৌতমের সাথে চ্যানেলে আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে মাউথ অর্গ্যান বাজানো স্বাস্থ্যের পক্ষে কতটা স্বাস্থ্যকর। হ্যাঁ বন্ধুরা, যারা কিন্তু হার্টের পেশেন্ট কিংবা যাদের হাঁপানি রয়েছে, কিন্তু মাউথ অর্গ্যান যদি প্রথম থেকে কেউ যদি বাজাতে শুরু করে, তার জীবনে কোনো দিন হাঁপানি রোগ হবে না। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের আজকে এই নিয়ে আপনাদের আজকে আমি দেখাতে চাইছি এবং বোঝাতে চাইছি মাউথ অর্গ্যান কিন্তু হার্টের পক্ষে, এই মাউথ অর্গ্যান একটা এক্সারসাইজ, একটা ব্যায়ামের কাজ করে, যেটা বিভিন্ন স্বনামধন্য ডাক্তাররাও কিন্তু এই কথায় বিশ্বাস করেন। আমরা মাউথ অর্গ্যান যে বাজায় তার কিন্তু অনেক পদ্ধতি রয়েছে। আমরা মাউথ অর্গ্যান বাজাই যেমন গানে সা রে গা মা পা ধা নি সা, সেরকম আমরা যখন সা বাজাই, সায়ে আমরা ফু দিই, রেতে আবার টানি, গাতে ফু দিই, মাতে টানি, পাতে ফু দিই, ধাটে আবার আপনার টানি, নিতে টানি, আবার সাথে আমাদের হাওয়া দিতে হয়। তো সেক্ষেত্রে এই যে যেমন বন্ধুরা, এই যে মাউথ অর্গ্যান আমরা যে বাজাচ্ছি তার কিন্তু একটা পদ্ধতি আছে। দেখছেন, সা একবার ফু দিচ্ছি, রে টানছি, আবার ফু দিচ্ছি, এর ফলে হার্টের একটা ব্যায়াম হয়, যে কারণে কিন্তু হার্ট স্ট্রং হয় এবং অনেক আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর। এ কথা আমি বলছি না, বিশিষ্ট স্বনামধন্য ডাক্তার ডক্টর দিব্যেন্দু দাসও কিন্তু আমার এর প্রায় এক বছর আগে কিন্তু ডক্টর দিব্যেন্দু দাস এই নিয়ে মাউথ অর্গ্যানের নিয়ে আমি আপনাদের দেখিয়েছি, সে এপিসোড আমি ডিটেলসে কিন্তু তার লিঙ্ক দিয়ে দেব, যে মাউথ অর্গ্যান বাজানো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব স্বাস্থ্যকর। তো বন্ধুরা, আপনারা যারা মাউথ অর্গ্যান বাজাতে চান, এবং অনেকেই আছেন যারা বলেন যে মাউথ অর্গ্যান বাজালে নাকি হাঁপানি রোগ হয়, আমি কিন্তু আমি নয় অনেকেই বলেছেন যে মাউথ অর্গ্যান বাজালে হাঁপানি রোগ তো হয় না, জীবনে কিন্তু হাঁপানি রোগ হবে না। প্রথম থেকে যদি কেউ মাউথ অর্গ্যান বাজায়, প্র্যাকটিস করে, সেক্ষেত্রে তার হার্ট অনেক স্ট্রং থাকবে এবং হাঁপানি রোগ জীবন হবে না। সত্যি কথা, আমরা আপনাদের সেই ঘটনা, সেই ব্যাপারটা আপনাদের জানানোর জন্য আজকে আপনাদের গৌতমের সাথে এই চ্যানেলে আমি তুলে ধরলাম এই মাউথ অর্গ্যান কিন্তু কতটা স্বাস্থ্যের পক্ষে, আমাদের মাউথ অর্গ্যান আমরা যদি বাজাই কতটা স্বাস্থ্যকর, সেই জন্য আজকে আপনাদের সামনে আমি এই মাউথ অর্গ্যান নিয়ে আপনাদের এই কথা আজকে জানালাম। অনেকের মনেই সন্দেহ আছে যে মাউথ অর্গ্যান বাজালে হাঁপানি রোগ হয়, কিংবা মাউথ অর্গ্যান অনেক টান দিতে হয়, অনেক কষ্ট হয়, কিন্তু একদম ভুল ধারণা। মাউথ অর্গ্যানে টান দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে আপনাদের বারবার বলছি, আমরা যখন বাজাই তখন এই যে সা, দেখছেন সা রে গা মা সব কিছু একটা পদ্ধতি রয়েছে, আমরা সেই হিসেবে বাজিয়ে থাকি। আর যারা এখন মাউথ অর্গ্যান আপনারা বাজাতে চান, তারা কিন্তু কোনো নির্বিধায়, কোনো টেনশন না, আপনারা মাউথ অর্গ্যান যদি শিখতে চান আপনারা শিখতে পারেন, কোনো রকম আপনাদের অসুবিধার কোনো কারণ হবে না। আপনারা মাউথ অর্গ্যান বাজান এবং হার্টের রোগ সারান। সত্যি কথা আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে, এইভাবে পাশে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।